হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দি এডুকেশন জোন। আজকে আমরা শিখব কিভাবে সহজ পদ্ধতিতে আমরা হাফ ছবি তৈরি করতে পারবো বা পাসপোর্ট সাইজ ছবি আমরা বানাতে পারবো সহজ পদ্ধতিতে। তো শুরু করা যাক আজকের ভিডিও। তোমরা ভিডিও পুরোটা দেখো স্কিপ না করে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো লেটস স্টার্ট আওয়ার ভিডিও। প্রথমে আমরা ক্রোমটাকে ওপেন করে নিলাম। এখানে আমরা লিখছি রিমুভ বিজি, লেখার পর আমরা ইন্টারফেস করব। তো এখানে দেখো অটোমেটিক্যালি ওয়েবসাইটটি এসে গেছে। আপলোড ইমেজে ক্লিক করব। আপলোড ইমেজে ক্লিক করার পরে আমরা আবার আপলোড ইমেজে ক্লিক করব। করার পরে আমরা যে পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইছি পিকচারটাকে সিলেকশন করলাম। করার পরে আমরা দেখো অটোমেটিক্যালি দেখো এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো এখান থেকে আমরা এডিটটা করে নেব। আমরা এডিটে ক্লিক করব। তো এখানে পাসপোর্ট সাইজের ব্যাকগ্রাউন্ড ছাড়াও দেখো এখানে হিউজ ব্যাকগ্রাউন্ড আমরা দেখতে পাচ্ছি। দেখো অটোমেটিক্যালি ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড কিন্তু সেট হয়ে যাচ্ছে, আমাকে আর আলাদা করে ব্যাকগ্রাউন্ড খুঁজে নিয়ে এসে সেট করার কিন্তু প্রয়োজন থাকছে না। তো আমাদের কী করতে হবে, কালার ব্যাকগ্রাউন্ড সেট করব, যেহেতু আমরা পাসপোর্ট সাইজ বা হাফ ফটো তৈরি করব। তার জন্য আমরা কালার অপশানে ক্লিক করব। তো এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার তুমি রাখতে চাইছো সেটাতে ক্লিক করলাম। আবার ডাউনলোডে ক্লিক করলাম। আবার ডাউনলোড ইমেজে ক্লিক করলাম। তো এখানে দেখো অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আমরা গুগল ক্রোমটাকে মিনিমাইজ করছি, ফটোশপ ওপেন করছি। তো যে পিকচারটা ডাউনলোড করলাম সেই পিকচারটা আমরা ওপেন করে নিলাম, ফাইলে গিয়ে ওপেন করলাম। ওপেন করার পরে আমরা আমাদের কার্ভ টুল নেব। কার্ভ টুল দিয়ে যতটুকু প্রয়োজন ততটুকু নিলাম, নিয়ে আমরা ইন্টারফেস করব। দেখো আমাদের পাসপোর্ট সাইজ ফটো কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।